আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি করতে পারি। এই কচুঘাটিটি করবার জন্য আমরা শুধুমাত্র কচুর উপরের পোর্শনটি ইউজ করেছি এবং এটি খেতে এত সুস্বাদু আর এত মজার হয়, আপনারা একবার রান্না করে খেলে তারপর বারবার রান্না করতে চাইবেন। চলুন দেখে নিই। আমরা দেখুন কচুর এই যে আগালগুলো দেখছেন, এই বড় কচুর আগাগুলোই আমরা ভর্তা করেছি। আর এর আগের যে ভিডিওটি ছিল বড় কচু ভাজি, আমরা আসলে কচুর গোড়ার অংশটি গ্রেট করে নিয়ে ভাজি করেছিলাম। আমরা ইলিশ মাছ কেটে নিয়েছি, আমরা শুধুমাত্র ইলিশ মাছের মাথায় দেব। এখানে মশলা বাটাগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। আদা বাটা, ধনে গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, কাঁচামরিচ বাটা এবং রসুন গুঁড়া। এখানে আমরা শুকনা মরিচ বা হলুদ দেব না। দেখুন এখানে পেঁয়াজ, চারটি বড় আকারের পেঁয়াজ কুচি কুচি করে 3 টেবিল চামচ তেলে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিলাম। এরপর মাছের মাথা অর্থাৎ ইলিশ মাছের মাথার সাথে সব মশলাগুলো দিয়ে নিলাম। আমি মশলাগুলো আপনাদেরকে বলি, সব মশলায় আসলে আমার 2 চা চামচ করে নেওয়া আছে। লবণ 1.5 চা চামচ নিয়েছি। এই মশলাগুলো এবং মাছের মাথাটিকে কষানোর জন্য আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন প্রথম কাজ মাছের মাথাটিকে কষিয়ে ফেলা। দেখুন হলুদ না দেবার কারণে কিন্তু কোনো কালার আসবে না এবং শুকনা মরিচ আমরা দেব না। এজন্য কাঁচামরিচটি একটু বেশি দিয়েছি। যদি কাঁচামরিচের ঝাল কম হয় তাহলে আপনারা কাঁচামরিচটি আরেকটু পরিমাণে দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা তুলে দেখাচ্ছি আপনাদের। মোটামুটি পানি শুকিয়ে গেছে, মশলাগুলোতে মাথাটি সুন্দর ভোনা ভোনা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানেই আমরা মাথাটিকে ভালোভাবে একটু ভাঙা ভাঙা করে নেব। যদি ভাঙা ভাঙা না করে নেন তবু কোনো প্রবলেম নেই, কারণ কচুর সাথে আমরা যখন দেব তখন মাথাগুলো সেদ্ধ হতে হতেই আসলে ভেঙে যাবে। কচুগুলোকে আমরা এভাবে সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই কাটা কচুগুলোকে এই কষানো মাছের মাথার সঙ্গে দিয়ে নেব। সবগুলো কচুই আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। কচুগুলো কিন্তু পরিমাণে এখন অনেক বেশি, যদিও এটি সেদ্ধ হয়ে একেবারে কমে যাবে, সেই জন্য আমি যতটা পারি কচুগুলোকে দিয়ে নিচ্ছি আমার কড়াইয়ে। কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু প্রথমে যে বলকটি আসবে তাতে কচুগুলো একেবারে কমে যাবে, সেজন্য আমি যতটা পারি ভরে দিয়েছি। এখন 1/2 কাপের মতো একটু পানি দিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে কচুগুলো মোটামুটি একটু বলক আসার অপেক্ষার জন্য আমি ওয়েট করছিলাম। তো দেখুন বলক এসে যাবার পরে আপনাদের ঢাকনা তুলে দেখাচ্ছি কতটুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম, প্রায় 6টির মতো, একটু মোটা মোটা করে কাটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। এই পেঁয়াজটি ভর্তাটা হয়ে যাওয়ার পরও আস্তে আস্তে থাকবে, গলে যাবে না, কিন্তু সেদ্ধ হবে, দেখতে খুব ভালো লাগে। এখন কচুটিকে আমি নেড়ে দিচ্ছি, যথেষ্ট পানি বের হয়েছে, আমি কিন্তু এত পানি দেইনি, কচু থেকেই পানি বের হয়ে গেছে। এখন এই পানি শুকে যেতে যেতে অবশ্যই আমাদের কচুটাও সেদ্ধ হয়ে যাবে এবং তারপর আমরা এটাকে কচু ঘাটি করে ফেলবো। যা আমরা কচু ভর্তা বা ঘাটি যেহেতু আমি মাথা দিয়ে করছি, আমরা সাধারণত ইলিশ মাছ দিয়ে কচু ঘাটি বলি এটিকে। যত দুঃসম্ভব পানিকে আমি উঠিয়ে ফেলবো এবং কচুটিকে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকব। আপনারাও এভাবে করে ফেলুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন,
তাহলে আমরা যখনই কোনো নতুন রেসিপি দিব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখন কাঠের একটি খুন্তি দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকবো, কারণ কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কচুটি সহজে ভেঙে যায়, কচুর মধ্যে যে মাথাটি আছে সেটিও ভেঙে যাবে। আর কচুটিকে ভাঙা নিশ্চিত করতে আমি ডাল ঘুটনি দিয়ে এটিকে ঘাঁটা শুরু করেছি, এতে করে আরও দ্রুত আমার কাজটি হয়ে যাবে এবং আমি এটা মাঝারি তাপে করছি, অর্থাৎ কচুর পানি উঠে যাবে, আমি এটাকে ঘাঁটতে থাকব। এভাবে মোটামুটি পানি উঠে গেলে আমি নামিয়ে পরিবেশন করব। এভাবে আপনারাও তৈরি করে ফেলুন মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘাঁটি। আর অবশ্যই আমাকে লিখে জানান যে আপনাদের এই রেসিপিটি ট্রাই করার পরে কেমন লেগেছে। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এজিকে টিমের প্রতি শুভকামনা রাখবেন। আল্লাহ হাফেজ দর্শক, আল্লাহ হাফেজ।